ঈদের দিন থেকে সারা দেশের 100 সিনেমা হলে চলছে লিডার আমি বাংলাদেশ। ঈদের ছুটিতে ছবিটি দেখতে দর্শকরা ভিড় করেছেন প্রেক্ষাগৃহে। সব শ্রেণীর দর্শক সিনেমা হলে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুর রহমান। বৈশাখের তীব্র গরমও বাদ সাধতে পারেনি দর্শকদের সিনেমা হলমুখী হওয়ায়। ঈদের ছুটিতে আত্মীয় বন্ধু বান্ধব সহ দর্শকরা ছুটছেন সিনেমা হলে। পরিবার পরিজন নিয়ে ছবি দেখার চল ফিরিয়ে এনেছে তপু খান পরিচালিত ঈদের ছবি লিডার আমি বাংলাদেশ। ছবিটি দেখতে রাজধানী ঢাকার প্রতিটি প্রেক্ষাগৃহেই দর্শকদের ভিড় দেখা যাচ্ছে। মাল্টিপ্লেক্সগুলোতে দেখা মিলছে সব বয়সী দর্শকদের। দর্শকদের ঢল নেমেছে মফস্বলে। জেলা ও উপজেলার সিনেমা হলগুলোতে ঝুলছে হাউসফুল বোর্ড। ছবিটা একাধিকবার দেখেছি আমি, এখন আবার দেখতেছি, আবার সন্ধ্যার দিকে আবার দেখবো, আবার আমার বন্ধুরা আসতেছে, সবাই মিলে একসাথে দেখবো। আমরা এই মুভিটার জন্য গত 3 মাস থেকে অপেক্ষা করতেছি। আমরা শাকিব খানের অন্ধভক্ত, আমরা কয়েকজন 10-12 জন বন্ধু বান্ধব মিলে মানে ছবিটা দেখতে আসছি। আমরা এই ছবিটা দেখতে এসেছি, অনেক দূর থেকে এসেছি, অনেকদিন পর শাকিব খানের ছবি বানিয়েছি, তো তাই অনেকদিন পরে দেখতেছি। দর্শকরা বলছেন দীর্ঘদিন পর একটি পরিপূর্ণ বিনোদনমূলক ছবি দেখতে পেয়েছেন তারা। ছবিতে সমাজ সচেতনতা ও দেশপ্রেমের বক্তব্য থাকায় আরো বেশি খুশি হয়েছেন তারা। লিডার আমি বাংলাদেশ ছবিটা রিলিজ হওয়ার পর থেকে ঈদের দিন থেকে আজ পর্যন্ত খুব দারুণ একটা ভিড় ছিল, ছবিটা উপভোগ করছি, ছবিটা এক কথা অসাধারণ ছিল। আসলে লিডার আমি বাংলাদেশ একটি দেখার মতো সিনেমা ছিল, তো ভাই একটি দেখার মতো সিনেমা করেছে, একবার উপভোগ করেছি, এখন আবারও যাওয়ার জন্য অপেক্ষা করতেছি আর কি। ছবিটা অনেক ভালো, অ্যাকশন আছে ছবিটাতে। লিডার আমি বাংলাদেশ ছবিতে শাকিব খান, শবনম বুবলি ও মিশা সওদাগরের অভিনয় দেখে মুগ্ধ দর্শকরা। তারা ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়ার কাছে এই মানের আরও বেশি ছবি আগামী দিনে প্রযোজনার অনুরোধ জানিয়েছেন। মাহফুজুর রহমান, আরটিভি।